yard mark. Look at the cluster, and it's straight in. আমি সাকিব আল হাসান, একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য। ও মাই গড, এ কেমন অধিনায়কত্ব করছেন লিটন দাস! লিটনের এমন ট্যালেন্ট দেখে পুরাই অবাক হয়েছেন সাকিব। হঠাৎ লাইভে এসে জানিয়েছেন গোপন তথ্য, বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, একমাত্র টেস্টে রানের পাহাড়ে চাপা পড়ে ব্যাট করছে আফগানিস্তান। শুরু থেকে টাইগার বোলাররা আফগান ব্যাটারদের চেপে ধরেছেন। প্রথম ইনিংসে কিছুটা খরচে বোলিং করলেও তাসকিন শরীফুলরা দ্বিতীয় ইনিংসে করেছেন বাজিমাত। পরপর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশের জন্য জয়টা একেবারে সহজ হয়ে যায়। দুই ইনিংস মিলিয়ে টাইগাররা লিড দাঁড় করিয়েছেন মোট 661 রানের, যার পুরো কৃতিত্ব দিতে হবে অধিনায়ক লিটন দাসকে। যদিও লিটনের ব্যাট প্রথম ইনিংসে তেমন সাড়া দেয়নি, কিন্তু লিটনের সাবলীল ক্যাপ্টেন্সি অবাক করেছে পুরো ক্রিকেট বিশ্বকে। সাকিবের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক দেওয়া হয় লিটন দাসকে, যার পুরোপুরি ফায়দাটাই আদায় করে নিয়েছেন লিটন আফগান ক্রিকেটারদের কাছ থেকে। আর লিটনের অসাধারণ অধিনায়কত্ব দেখে এক প্রকার অবাকই হয়েছেন সাকিব আল হাসান। তাই হঠাৎ লাইভে এসে লিটনকে প্রশংসায় ভাসালেন বিশ্বসেরাই অলরাউন্ডার। সাকিব বলেন, লিটন যে এত ভালো করবে আমি কল্পনাও করতে পারিনি। এ ম্যাচে লিটনের ফিল্ডিং সাজানো থেকে শুরু করে কোন খেলোয়াড়কে কোথায় খেলানো দরকার সেটা ভালোই দেখিয়েছে লিটন। এছাড়াও সাকিব আরও বলেন, আমার পরিবর্তে যদি জাতীয় দলের দায়িত্ব দিতে হয় কাউকে, সেটা লিটনকেই দিতে হবে। অন্যদিকে লিটনের এমন অসাধারণ ট্যালেন্ট দেখে একেবারে মুগ্ধ হয়েছেন বিসিবি বস পাপন। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয়, সাকিবের পরিবর্তে কি লিটনকে অধিনায়কত্ব দেওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।